আমাদের বাংলাদেশটা হবে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশের নেতৃত্ব দেবে একমাত্র আদর্শ ইনসাফ ভিত্তিক কর্মকাণ্ডে যারা লিপ্ত আছে, জড়িত আছে, তারাই আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেবে। 5 আগস্ট 2024 সালে ছাত্র জনতার ব্যাপক গণ অভ্যুত্থানে একটি ফ্যাসিস্ট এবং স্বৈরাচার সরকারের পতন ঘটে। এরপর থেকেই বাংলাদেশের সাধারণ মানুষ সহ সকল শ্রেণী পেশার মানুষ একটি সুখী, সমৃদ্ধ এবং নতুন একটি বাংলাদেশ দেখার স্বপ্ন দেখা শুরু করে। তাই বেঙ্গল টিভি জানতে চেয়েছে সাধারণ মানুষের কাছে আগামীর বাংলাদেশের স্বপ্ন, তারা কেমন দেখতে চায় আগামীর বাংলাদেশ। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ। অপশাসন দুঃশাসন মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের নেতৃত্ব দেবে সকল শ্রেণী পেশার মানুষের সাথে একাত্মতা পোষণ করে। আমাদের তরুণরা যেভাবে আজকে দেশটাকে সমৃদ্ধ করার জন্য, দেশটাকে স্বাবলম্বী করার জন্য, আর্থিক উন্নয়নের জন্য, দেশের আপামর জনতার সঠিক বাজার থেকে শুরু করে তাদের আর্থিক দৈন্যতা কাটিয়ে তোলার জন্য, এই দেশকে সমৃদ্ধ করার জন্য যেভাবে তারা মনিটরিং সেল গঠন করেছে, রাস্তাঘাট তারা মনিটরিং করছে, বাজার মনিটরিং করছে, তারা অফিস আদালত মনিটরিং করছে, আমরা চাই এই মনিটরিং তাদের অব্যাহত থাকুক এবং সমাজ একটি সঠিক নেতৃত্ব পাক, সমাজে আদর্শ নেতৃত্ব পাক, সমাজে সৎ ইনসাফ ভিত্তিক নেতৃত্ব গড়ে উঠুক, সমাজে সুশাসন প্রতিষ্ঠিত হোক, সমাজে আইনের শাসন সঠিকভাবে প্রয়োগ হোক। আমাদের স্বাধীনতার পরে আইন তৈরি হয়েছে, সমাজে বিভিন্ন ল তৈরি হয়েছে, আইনের ধারা উপধারা তৈরি হয়েছে, কিন্তু সেই আইনকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য, সঠিকভাবে তার প্রয়োগ করার জন্য কোনো মানুষ তৈরি হয়নি। বিচারপতি হয়েছে, বিচারক হয়েছে, জজ হয়েছে, আইনজীবী হয়েছে, কিন্তু সেখানে সততা ছিল না, স্বচ্ছতা ছিল না, জবাব দিতে ছিল না। আমি তরুণ প্রজন্মের কাছে আশা করি এই দেশ কোনো মানুষ যেন জিম্মি করতে না পারে, এই দেশকে যেন কোনো সরকার জিম্মি করতে না পারে, এই দেশকে যেন কোনো ব্যক্তি, কোনো শিক্ষাবিদ, কোনো বিসি প্রবিসি প্রক্টর, কোনো এই দেশের মুক্তিযুদ্ধের নামে কেউ যেন এই দেশকে জিম্মি করতে না পারে। এই জন্য তরুণ সমাজকে জাগ্রত থাকতে হবে এবং এই দেশকে, পুরো বাংলাদেশকে পাহারাদারের ভূমিকা আমাদের তরুণ ছাত্ররা পালন করবে। আমার শিক্ষার্থীরা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যারা আছে তাদের কাছে আমি বিনীত অনুরোধ করবো, আমরা শিক্ষার্থী হয়ে আজকে শপথ করব, আমরা শিক্ষার্থীরা দুর্নীতিগ্রস্ত হব না, আমরা শিক্ষার্থীরা অবৈধ কাজ করব না, আমরা শিক্ষার্থীরা মাদক সেবন করব না, আমরা শিক্ষার্থীরা অন্যায়কে প্রশ্রয় দেব না। আমরা শিক্ষার্থীরা দাঁড়িয়ে যাই, এই দেশ আবার দাঁড়িয়ে যাবে, এই দেশ ফুলে ফলে সুশোভিত হবে, এই দেশকে নিয়ে গর্ব করবে পুরো বিশ্ব। আমরা পুরো বিশ্বকে দেখিয়ে দিতে চাই বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, বাংলাদেশ তারুণ্যের দেশ, বাংলাদেশ বিপ্লবের দেশ, বাংলাদেশ সব কিছু ঘটিয়ে সুন্দর একটি দেশ গড়ার মতো স্বপ্ন দেখতে পারে। আমি আমার শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব, এই দেশ ক্ষুধা দারিদ্র মুক্ত একটি স্বপ্নিল বাংলাদেশ গড়ে উঠবে। এই দেশের কেউ কখনো তার অভাব অনটন, তার দুঃখ দুর্দশার জন্য পথে ঘাটে হয়রানির শিকার হবে, এটাতে কখনো আর হবে না। আমি জাতির কাছে এই প্রত্যাশা রাখি, এই তরুণদের কাছে প্রত্যাশা রাখি যারা নতুন বাংলাদেশের রূপ দিচ্ছে, আমি তাদের কাছে প্রত্যাশা করি। এই দেশে খেটে খাওয়া মজলুম শ্রমিক জনতা অনেক দিক থেকে নিপীড়িত নির্যাতিত, ভূমিহীনরা, ভূমিদস্যুরা যারা ভূমিকে কেড়ে নিচ্ছে, তাদের হাত থেকে আমাদের সমাজটাকে রক্ষা করবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা আমূল পরিবর্তন নিয়ে আসবে। শিক্ষা ব্যবস্থা যে সকল চাটুকার শিক্ষাবিদ রয়েছে, শিক্ষক রয়েছে, তাদেরকে যেন বয়কট করা হয়, তাদেরকে সটিয়ে নতুন নেতৃত্ব, নতুন শিক্ষানুরাগী প্রজ্ঞাবান ব্যক্তি, ব্যক্তিত্ববান জ্ঞানভিত্তিক সমাজ যেন আমাদের শিক্ষার্থীরা গড়ে তোলে, সেরকম প্রত্যাশা আমি শিক্ষার্থীদের কাছে আশা করি। আমাদের এই বাংলাদেশটা হবে আগামীর স্বপ্নিল বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশটা হবে জ্ঞানভিত্তিক বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশটা হবে মেধাভিত্তিক বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশটা হবে ইনসাফভিত্তিক বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশের নেতৃত্ব দেবে একমাত্র আদর্শ ইনসাফ ভিত্তিক কর্মকাণ্ডে যারা লিপ্ত আছে, জড়িত আছে, তারাই আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেবে এবং আগামীর বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র অসৎ অপশক্তি যত ধরনের অন্যায়, যত ধরনের বেহায়পনা, নির্লজ্জতা, যত ধরনের উচ্ছৃঙ্খলতা, উগ্রতা আছে সেগুলি সকল কিছু আমরা মারিয়ে দিয়ে, সকল কিছু দিয়ে ভেঙে আমরা নতুন একটি সমৃদ্ধ জাতি গঠন করব। সেই জাতি দিয়ে আমরা এই দেশকে নেতৃত্ব দেবো ইনশাল্লাহ। আমি সকলের কাছে এই আহ্বান করছি, আমাদের দেশ বাংলাদেশ, এই দেশ তার লাল সবুজের যে পতাকা, সেই পতাকার মান রক্ষা করে মুক্তিযুদ্ধের সম্মান অক্ষুণ্ণ রেখে আমরা আমাদের দেশকে নতুন রূপে রূপায়ণ করব। সবাইকে সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।